প্রশ্ন নম্বর 7, যদি a প্লাস b ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল হচ্ছে 3mn। এখানে আমাদের কি কি জিনিস দেওয়া আছে আমি তা শুরুতে লিখে নিচ্ছি। আমাদের দেওয়া আছে a প্লাস b ইকুয়াল হচ্ছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে n, আর a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে p কিউব। আমার বাম পক্ষে আছে হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে আছে m কিউব প্লাস 2p কিউব। তাহলে m মানে হচ্ছে a প্লাস b, এই m এর ভ্যালু a প্লাস b, তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি a প্লাস b পরে কিউব প্লাস 2p কিউব, তাহলে 2p কিউব মানে হচ্ছে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। a প্লাস b তার হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস, এখানে 2 দ্বারা a কিউব প্লাস b কিউব কে গুণ করলে 2a কিউব প্লাস 2b কিউব। এখন যদি আমরা খেয়াল করি এই লাইনে টোটাল a কিউব আছে 3টা, তাহলে 3a কিউব এই যে 1টা 2টা 3টা, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, আর b কিউব আছে 3টা, 1টা 2টা 3টা 3b কিউব। ওকে, তাহলে এই পুরো লাইন থেকে আমরা ইচ্ছা করলে 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিলে যেটা থাকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস এ বি স্কোয়ার প্লাস পি কিউ, অর্থাৎ আমরা 3 কমন নেওয়ার ফলে এখানে 3 বাদে বাকি জিনিসগুলো থাকবে, এখানে 3 চলে গেল এ কিউব, এখানে 3 চলে গেল এ স্কোয়ার বি, এখানে 3 চলে গেল এ বি স্কোয়ার, আর এখানে 3 চলে গেল বি কিউ। ওকে, এবার প্রথম দুই পদ থেকে আমরা কি করতে পারি, এই প্রথম দুই পদ থেকে আমরা এ স্কোয়ারকে কমন নিতে পারি, তাহলে এখান থেকে এ স্কোয়ার চলে গেলে থাকবে এ, আর এই অংশ থেকে এ স্কোয়ার চলে গেলে থাকবে হচ্ছে বি। এই পরের দুই পদ থেকে আমরা ইচ্ছে করলে বি স্কোয়ার কমন নিতে পারি, বি স্কোয়ার চলে গেলে এই পদে থাকবে এ, আর এখান থেকে বি স্কোয়ার চলে গেলে থাকবে বি। ওকে, তাহলে 3, এখানে ওয়ে প্লাস বি আছে, এই পদে ওয়ে প্লাস বি আছে, তাহলে 3 ইন্টু এ প্লাস বি, এই পদ থেকে যদি আমার এ প্লাস বি চলে যায়, আমরা এ প্লাস বি কে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার, আর এখান থেকে এ প্লাস বি চলে গেলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 3 এ প্লাস বি কমন নিলে থাকবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 3 এ প্লাস বি মানে আমার কত, এম, তাহলে এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি এন, এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটাই আমার প্রুফ করতে বলছিল যে 3mn। সুতরাং এম কিউব প্লাস 2পি কিউব ইকুয়াল হচ্ছে 3mn। অ আ ক খ এ পাবে যে কোনো অঙ্কের সমাধান, ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে।